একের পর এক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস না হওয়ার অভিযোগ তো এই প্রশ্নপত্র ফাঁস না হওয়ার পেছনে কাদের ষড়যন্ত্র রয়েছে তাহলে কি ফাঁকিবাদ ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে জানতে চাইছে বিশ্ব যে প্রশ্নপত্র ফাঁস করত তো বিশ্বজিৎ প্রশ্নপত্র ফাঁস করতে কি প্রবলেম হচ্ছে দেখুন আগে প্রশ্নপত্র ফাঁস করা অনেক বেশি সহজ ছিল টাকার লোভ দেখালেই ওরা মেনে যেত কুকুরের মতো কিন্তু এখন অনেক বেশি শক্ত হয়ে গেছে কিছু অসাধু সৎ লোকেদের জন্য যারা সততার বাহানায় প্রশ্নপত্র ফাঁস করতে দিচ্ছে না আমি আগে কেন প্রশ্নপত্র ফাঁস করতাম নিজের জন্য সমাজের জন্য পুরো সমাজ মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভাবছে কিন্তু কেউ কি কখনও ফাঁকিবার ছাত্রছাত্রীদের কথা ভেবেছে যারা সারা বছর ফাঁকি মারায় এত ব্যস্ত থাকে পড়াশোনার সময়টুকু পায় না ওদের দুর্দশার কথা কেউ ভেবেছে ওদেরও তো স্বপ্ন থাকে যে আমরাও একদিন লাইফে কিছু করব আমরাও বড় বড়ো এক্সাম ক্র্যাক করব ওদের স্বপ্ন পূরণ আমি করতাম মেধাবী ছাত্রদের স্বপ্নই স্বপ্ন ফাঁকিবাদ ছাত্রছাত্রীদের স্বপ্ন স্বপ্ন নয় ওদেরকে আমি আশার আলো দেখিয়েছি যে না আমরাও পারব ওরা ভাবতে শিখেছিল ওরা বলছে প্রশ্নপত্র ফাঁস হলে নাকি মেধাবী ছাত্রদের প্রতি অন্যায় করা হবে কিন্তু কি করে অন্যায় করা হবে মেধাবী ছাত্রছাত্রী মানে যারা পড়াশুনো করে পড়াশুনো করে মানে ওরা কোথাও না কোথাও কিছু না কিছু করে নেবে কিন্তু ফাঁকিবাদ ছাত্রছাত্রীরা ওরা কি করবে যারা কিছুই পড়েনি তাদের তো একমাত্র এটাই সম্বল ছিল ওরা আজ রাস্তায় নেমে এসছে সিগারেট খেতে কী করবে তো আপনি এই সমাজসেবার কাজে কিভাবে এলেন এটা অনেকটা ইমোশনাল স্টোরি হয়তো আমার কথা শুনে আপনার চোখে জল চলে আসবে না এলে চেষ্টা করুন নিশ্চয়ই আসবে আমরা সমাজে অনেককেই দেখেছি যাদের টাকা পয়সা নেই কিন্তু বুদ্ধি আছে ডাক্তার হতে চায় দেখলে আমাদের খারাপ লাগে যে এই বাবা টাকা পয়সা নেই কীভাবে হবে কিন্তু আমি একজনকে দেখেছিলাম যার বুদ্ধি নেই কিন্তু টাকা পয়সা আছে সেও ডাক্তার হতে চায় সে কি করে হবে দেখে আমার খুবই খারাপ লাগলো আমি ভাবলাম যে এদের জন্য আমাকে কিছু করতেই হবে আমি স্টার্ট করলাম এদের হয়ে কাজ করার কেননা ওরও তো ইচ্ছে হয় ডাক্তার হয়ে মানুষ মারার তো ওদের এই মানুষ মারার মহৎ উদ্দেশ্যকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে এই লাইনে এলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আমি আশা করব একদিন এইভাবে আপনি প্রশ্নপত্র ফাঁস করতে করতে অনেক দূরে এগিয়ে যাবেন একদিন আপনি উত্তরপত্রও ফাঁস করবেন আমাদের আশা রইলো আমাদের শুভেচ্ছা রইলো আপনাদের প্রতি আর ভেঙে পড়বেন না একটা কথা মাথায় রাখবেন অশুভ শক্তির জয় হবেই কেউ আটকাতে পারবে না আপনাকে তো আমরা এখন কথা বলে নেব অল বেঙ্গল ফাঁকিবাজ অ্যাসোসিয়েশনের মারাত্মক ফাঁকিবাজ রাজীবের সাথে যিনি এখন বাড়িতে বসে আছেন কিছুদিন আগে ধর্না দিচ্ছিলেন কিন্তু পুলিশ মেরে ধর্না ফাটিয়ে দেয় তাই এখন উনি বাড়িতে বসে আছেন তো ফাঁকিবাজবাবু আপনি বলুন আপনার অভিযোগের তীর কার দিকে আপনি কি বলতে চান দেখুন আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত ওয়েট করে আছি অপেক্ষা করেছি যে প্রশ্নপত্র কখন ফাঁস হবে আগে প্রশ্নপত্র ফাঁস হবে ওটা দেখে আমরা পড়বো তারপরেই পরীক্ষা দিতে যাব এটাই তো নিয়ম এরকমই তো পরীক্ষা হওয়া উচিত এতদিন তো এরকমই হচ্ছে প্রশ্নপত্র ফাঁসই হয়নি এটা আমরা কোন যুগে বাস করছি কেন প্রশ্নপত্র ফাঁস হবে না আমরা প্রথম প্রশ্নপত্র দেখলাম পরীক্ষার হলে এরকম কি হয় এরকম পরীক্ষা চলবে আমাদের তো একটা অভ্যেস হয়ে গেছে যে আমরা আগে প্রশ্নপত্র ফাঁস হবে প্রশ্নপত্র দেখে তারপরে পড়া শুরু করি প্রশ্নপত্র যদি আমরা পরীক্ষার দিনই দেখি তাহলে পড়বো কিভাবে কীভাবে আমরা পড়া শুরু করব তাই আমরা পড়া শুরু করতে পারিনি যদি আমাদের আগে থেকে বলে দিত যে প্রশ্নপত্র এবারে ফাঁস হবে না তাহলে আমরা আগে থেকে মন দিয়ে অন্য কাজ করতাম হয় আগে প্রশ্নপত্র ফাঁস করা হোক না তো পরীক্ষা পেছনে হোক এটা আমাদের দাবি না না মানে যদি এরকমই চলতে থাকে একসময় তো ফাঁকিবা স্টুডেন্টরা পড়াশোনা থেকে আগ্রহ হারাবে বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে যাবে পড়তেই চাইবে না তো আপনি এখন কি চাইছেন আপনার আবেদনটা কি আমি চাইছি যে আবার যতক্ষণ না প্রশ্নপত্র ফাঁস হয় ততক্ষণ ওটাকে আমরা পরীক্ষা বলে গণ্য করব না তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন ফাঁকি বা স্টুডেন্টদের ভবিষ্যতের সাথে খেলা হচ্ছে তো এটা কেন খেলা হচ্ছে জানতে চাই বিশ্ব হ্যাঁ বলুন বললাম তো একবার না না তোমার কথা নয় সরো এটা সত্যি বিশ্ব পৃথিবীর কথা বলা হচ্ছে আচ্ছা আচ্ছা তো আজকের জন্য এতটাই টাটা